الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله Sin Lord.
فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. উপস্থিত সম্মানিত মুসল্লি কেরাম, আমার বিয়ান আজম, ফরদান শিমা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আর আর দুনিয়ার হাজারো ব্যস্ততা তুন বাসাই রাখি, দুনিয়ার হাজারো হাজার তুন বাসাই রাখি, আল্লাহ তোর মসজিদুল মেদিয়ায় আল্লাহর রাস্তার কিছু সময় দিবার মতো তৌফিক দিয়ে, হিম্মত দিয়ে, শক্তি দিয়ে, সেই শুক্রার্থে আর ব্যাগুন আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি। আল্লাহর শিকানা বাসায় ব্যাগুনে বলি আলহামদুলিল্লাহ। আর যদি আল্লাহর এই যে শুকরিয়া, আল্লাহর শুকরিয়া যদি আর কিয়ামত পর্যন্ত আদায় করার থাকি, এরপরও আল্লাহর শুকরিয়া শেষ না হব। কারণ আল্লাহ তাআলা আরে যা কিছু নিয়ামত দান করি বিনা পয়সায় বিনা সাওয়ায় আল্লাহর কাছে হনদিন আর নসাইলাম, আল্লাহর হন টিয়া পয়সা না দিলাম, এরপরও আল্লাহ বিনা সাওয়ায় বিনা পয়সায় যেদিকে নিয়ামত দান করি এনের যদি শুক্রিয়া আদায় করতে যাই, তাহলে সময় শেষ হব কিন্তু শুক্রিয়া শেষ হইতে নয়। আল্লাহ যদি আর আর হইতো মানুষ আর হইতো, তোর বালা মতো যদি নামাজ পড়িলে তোর হাত দিও, বালা মতো রোজা রাখিলে ট্যাং দিও, খা দিও, অন্য অমুক হাজ করিলে তোর আর সব দিও, এভাবে যদি আল্লাহ তাআলা আর আর শর্ত দিতে দেয় আল্লাহর এই নিয়ামত আল্লাহ, তাহলে হনদিন কেয়ামত পর্যন্ত হয়তোবা হন মানুষ আর পাঁচ হোকে গিন্ন হইত। এত নয় আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আর আর সাহেবের আগেই আর আর অনেক কিছু শুকরিয়া দিয়ে করি, অনেক কিছু নিয়ামত দান করি, এই নিয়ামতর শুকরিয়া আর সবসময় সর্বাবস্থায় আল্লাহর দরবারে আদায় করিব। আর এই নিয়ামতের শুক্রিয়া স্বরূপ আবার আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি, বেগুনে বলি আলহামদুলিল্লাহ। আর পবিত্র কোরআনে কারীমের সূরা তাওবার শেষ দুয়া আয়াতে কারীমা তেলাওয়াত করি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আর আল্লাহ খুব সুন্দর চমৎকার হদিকিন হতা আর হই আল্লাহ তাআলার সমস্ত হতা ব্যাগিন সুন্দর ব্যাগিন চমৎকার আল্লাহর হতায় সমস্ত কোরআনের যতগুণ আয়াত আল্লাহ তাআলা কোরআন আয়াত বানাই নবীর মাধ্যমে আর আর যেদিন নসিহত করি যেদিন হতা হই ব্যাগিন সুন্দর এত লাই আল্লাহর কোরআন করিম এনন্দ দামি জিনিস, যে জিনিস সম্পর্কে মহাব্বতর দৃষ্টিতে চাইল সব, যে জিনিস দরিল সব, যে জিনিস এক নজর চাইল সুমাহিল সব, ফরিল তো সব আছে, কিন্তু যে আল্লাহ তাআলার কোরআন এত দামি যে কোরআন সম্পর্কে মহাব্বতর নজর দিয়ে চাইল আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে সব লিখে দেয়। সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কোরআন আর সূরা তাওবার 128 এবং 39 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ তাআলা ইরশাদ করে দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ,
আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিম ইরশাদ করেন নাই তোয়ারার আছে তোয়ারার মুদ্দুতুন তোয়ারার মাসকানাতুন একজন রাসূল ফাতাই আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন রাসূল আরার মাসকানাতুন ফাটানো হারাম কি মানুষের মধ্যত্বন মানুষের সুর উদ্ধারি মানুষের উত্তন বাসাই করি রসুল ফাটানোর হারানোর দি মানুষ মানুষের মানুষের মর্ম বুঝিব মানুষের মানুষের দুঃখ বুঝে মানুষের মানুষের ব্যথা বুঝে মানুষ হল আর মাসকানতুন নবী ফাটানোর মূল হারণের দি আল্লাহ তাআলা যদি মানুষ হলের মাজত্তুন নবী না ফাটাই যদি জিনালের মাজত্তুন ফাটাইতে দেয় হন জিন গোষ্ঠীর যদি নবী বানাই ফাটাইতে দেয় তাহলে জিনালে মানুষ হলের দুঃখ ন বুঝদু বেদা ন বুঝদু মানুষ হলের কষ্ট ন বুঝদু এমনকি ফেরস্তল আরা মানুষ হলের বেদা আরা মানুষ হলের দুঃখ কষ্টকে ন বুঝে মানুষ হলর বেতা বুঝতে একমাত্র মানুষ সজাতি সজাতির দুঃখ কষ্ট এগিন বুঝে এহাত আল্লাহ আল্লাহ তালা আর আর মাজত্তুন আর আর মত করি আর আর সুখ দুঃখ বুঝে মতো করি এরকম করিলে উগ্র রসুল আর আর হাসে ফাটাই এগিন অনেকে আর মুকুর হত নয় বানান হত নয় সরাসরি আল্লাহ তালা নিজে রসুলুর পরিচয় দিতে যাই রসুলুর গুনগান গুন গাইতে যাই আল্লাহ তাআলা মানুষের জানাই দেন নাই তোরা যে রসুল ফাটাই রসুলি বে এর উপর রসুল নাই তোরা মাজত নির্বাচন করি কি যে রসুল তোরা ব্যথা তোরা দুঃখ বুঝে আল্লাহ তাআলা এর পরে কি হয় আজিজুন আলাইহি মা আনিতুম ওদে রসুলি বে তোরা ব্যথায় ব্যথিত হয় তোয়ারা যদি হন কষ্ট দয় তোয়ারা যদি হন দুঃখ ত্যাগ দয় হন কষ্ট ত্যাগ দয় হন গুনার কাজ করা দয় রসুলুর মনন মেদি বড় কষ্ট লাগে বড় ব্যথা লাগে রসুলি বে তোয়ারারে যদি হন দুঃখ দয় তোয়ারা দুঃখ ফেবর আগে তোয়ারা কষ্ট ফেবর আগে রসুলি বে কষ্ট পাই এইরকম গরি রে এইরকম মন মানে শিখে তা ধীরে আয় রসুল বে তোরা তোরা রাসে বাটাই সুবহানাল্লাহ এত লাই আল্লাহর নবী এসেছে আর আর মানুষ হল মৃত্যুত্ব মানুষ হল মধ্য আর আর মাজত্তুন নবী আয়নের হার নেই আল্লাহ তাআলা মানুষ হল এত দাম দিয়ে পৃথিবীর সমস্ত সৃষ্টি যেদিকগিন আছে ব্যাগগিনের চাইতে মানুষ আলোর দাম বেশি সুবহানাল্লাহ কারণ মানুষ আলোর মাঝতে আল্লাহ তাআলা নবী ফাটাইয়া দেখাত লাই এত লাই আর আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবের উম্মত আর ওই ইবারে আল্লাহ তাআলা বন্ধু এমন বন্ধু বানাই বন্ধু তো অনেক প্রকার হয় প্রয়োজনে বন্ধু বানাই হনেকান স্বার্থ হাসিল করিবিল্লা বন্ধু বানাই আবার জীবন মরণে বন্ধু বানায় আল্লাহ তাআলা আল্লাহর নবীরে এমন ভাবে বন্ধু বানাই আর আর প্রয়োজনে আর আর স্বার্থে আর আর বালার লাই বলি আল্লাহ তাআলা নবীরে বন্ধু হিসেবে গ্রহণ করি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আল্লাহর নবীরে খলিলুল্লাহ না বানায় স্বার্থর বন্ধু না বানায় হাবিবুল্লাহ বানাই মানে সব ব্যাগকিন দিয়ে দেওয়ার বন্ধু সমস্ত কিছু ব্যাগকিন যে বন্ধুরে দিয়ে দিব এবার নাম হইল হাবিবুল্লাহ এত লাই আল্লাহ নবী জিবে জিবেরে জিবের উম্মত আরা বন্যি জিবে আরা বলি গেই ইবে ইবের আল্লাহ কত গুণী গুণান্বিত করি ইয়ার পরে কে হন হারিসুন আলাইকুম বিল মুমিনিন রউফুর রহিম হযরত নবী বললে সব সময়
তোয়ার আল্লাহ কল্যাণ কামনা করে, সব সময় তোয়ার আর ভালো চায়, সব সময় তোয়ার আর মাগফিরাত কামনা করে, সব সময় তোয়ার আর গুনাহ মাফ চায়। আল্লাহর নবীর জন্ম লগ্ন হইতে মৃত্যু লগ্ন পর্যন্ত হায়াত জিন্দেগি যতদিন পর্যন্ত বাঁচি আছিল ততদিন পর্যন্ত শুধু উম্মতের চিন্তায় মশগুল আছিল। সুবহানাল্লাহ। একদিন বলে আল্লাহর নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশার গরদ মেয়ে শুই দেখি, মা আয়েশার গরদ মেয়ে যখন শুই দেখি তখন মা আয়েশা খেয়াল করে যে আল্লাহর নবীর দুই চোখ মোবারক বিজিজার গিয়ে চোখের পানি বাইর। তখন মা আয়েশা দিজের ফুসার কর দিয়া রাসূলুল্লাহ অনে মনে শক্ত বিচারণ মেয়েটি শুই দেখুন দে তুলার বালিশ দিন না পারি, নরম তুষকর বালিশ দিন না পারি, অনুজে মাতার মেদি বেতা পেতে লেগুন দুঃখ পেতে লেগুন এতলে মনে হয় হিনতে লেগুন পাল্লা নয় আয়সা আয় দুনিয়ার কোন শুকুর লাই না হানির দুনিয়ার হন হস্ত গাছে তাও হানির দি নয় আয় হানির দি একমাত্র শেখ জবানান মেদি জিয়ার মতন গুণাগার উন্মত আইবু ওই উন্মতে গুণ ইমান লইরি কেন করে দুনিয়ার মেরে বাসে থাকিবি এই চিন্তাই আর তাহা মেনে এই নবী বে আর আল্লাহ সব সময় কল্লার কামরে সর্বাবস্থায় এমনকি আল্লাহ নবী স্নেহ করে কেন দয়া আল্লাহ নবী মোমেনালে কেন দয়া করে কেমন দুনিয়ার মেয়েতে যতদিন বেঁচে আছে ততদিন গর্গি গর্গি যখন দুনিয়ার তুন যার গুই শেষ সময় ওই সময় বাদ আর কোনো সময় নাই আর তো যেহেতু সাকেরাত চলে আর তো বউর সাইডে চাই ফুয়ারা সাইডে চাই নাতির সাইতাম চাই কিন্তু আল্লাহর নবী যে সময় নিমিত আল্লাহর নবীর সাকেরাত চলে যে সময় নিমিত আল্লাহর নবী দুনিয়ার তুন যে বই নিজে হইত পারে এরপর আল্লাহর নবী নিজের হন ফুয়ার চিন্তা না করে নিজের হন স্ত্রীর চিন্তা না করে হন নাতির চিন্তা না করে শুধু একমাত্র আজরায়েলের মাধ্যমে জিব্রাইল মাধ্যমে আল্লাহরে আহাদা আল্লাহরে একটান জিম্মেদার অজিব্রাইল আইতো দুনিয়ার তো যে আর কোনো কষ্ট নাই আর কোনো দুঃখ নাই দুনিয়ার মেয়ে আত্ম হন দন সম্পদ থাকে অনেক কিছু রাখি না যায় কিন্তু আয়তো কেয়ামত পর্যন্ত দুনিয়ার মেয়ে আর উম্মত আর তাই আর গুণাগার উম্মত হলে তাই দুনিয়ার মেয়ে রাখি যায় আয় নবী যতদিন দুনিয়াত আসিলাম ততদিন পর্যন্ত আয় তো আর নবীর জিম্মাদার আসিলাম আয় আর আর উম্মত হলে জিম্মাদার আসিলাম আর উম্মত হলে সবসময় মাফ করার কেমন একদম গুণা মাফ চাইতাম কিন্তু আয় দুনিয়ার তুন জওয়ানোর পরে আর উম্মতের আর উম্মতের জিম্মাদার হন ইয়ার তুই যেই আল্লাহ তুমি ফুসার করি এইও এর পরে আর যান কবজ করি সুবহান আল্লাহ নবী দুনিয়ার তো যে সময় আর গুণাগার মতলরে আল্লাহর নবীর আত আল্লাহর আত মেদি কুদরতি আত গসাই দি জিম্মাদার ইত্যাদি তৈর আল্লাহর নবী দুনিয়ার তুমি গেলে ইয়ার তুম বড় দয়াবান নবী আর এখন করে শুধু দুনিয়ার নয় কবরত নয় আখরাত মেদি যে সময় মেদি কিয়ামত ময়দান মেদি যেদিন হনকিয়া হনকিয়ার চিন্তা নকরিব হন নবী রসুল পর্যন্ত হন উম্মতের চিন্তা নকরিব শুধু ব্যাগ গুণ হল যে রব্বি নফসি ইয়া নফসি ইয়া নফসি নিজের চিন্তা আল্লাহ আরো বাসো আল্লাহ আরো বাসো কিন্তু একমাত্র আল্লাহর নবী প্রিয় নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওদে রব্বি উম্মতি আল্লাহর উম্মতের বাসো চিন্তা করি চল না এই কথাই কিন্তু আর মান হোক যে মা দশ মাস দশ দিন কাটার লাগে দুনিয়া দেখাই মাই গো আর বলি যে বই যে বাপে আল্লাহ এত কষ্ট করি কি দুনিয়ার বাপ বলি যে বই ব্যাকুণ বলি যে বই কিন্তু একমাত্র আল্লাহর নবী নবুলি আর এই লোক নবী ফেরি নবী বলে আল্লাহ ভুলি গিয়ে যাই হোক এরপর আল্লাহ কি হর নবী আয় অনরে ফাইন তাওয়াল্লাহ আয় অনরে এত গুণে গুণান্বিত করার ফরো অনরায় দিন গুণ দন ফরো যারা অনর মিক্কেতুন মুখ ফিরাইলবু
যারা আমার নিকেতন মুখির দ্বিমুখতা এবং যারা আমার আদর্শ গ্রহণ নগরীর ইহুদি খ্রিস্টান আলোর আদর্শ গ্রহণ করিব যারা অনবীর স্লোগান নদী ইহুদি খ্রিস্টান আলোর নামে স্লোগান দিদির মানুষ আলোর গুম নষ্ট করিব যারা অনবীর স্লোগান নদী ইহুদি খ্রিস্টান আলোর স্লোগান দিদির গলা ফাড়াই ফেলাইব ইতারা রে তুই হয়তো ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ আয়নবিল্লে যদি দুনিয়ার সমস্ত মানুষ ব্যাগ গুণ আয়নবীর নাম নলদয় আল্লাহ অনেক কিছু আসা নয় আল্লাহ একমাত্র ফাকুল হাসবি আল্লাহ আর আল্লাহ আল্লাহ একমাত্র যথেষ্ট আর আল্লাহ আল্লাহ একমাত্র যথেষ্ট সুতরাং গোড়া দুনিয়া যদি তোমার বিরুদ্ধে যায় গোড়া বনে আদম ব্যাগ গুণ যদি তোমার বিপক্ষে যাগই আল্লাহ যদি তোমার পক্ষে থাকো তাই দুনিয়ার হনকিয়া তোমার ক্ষতি করতে হতে পারে এরপর আল্লাহ কি হয় ফাইন তাওয়াল্লাহ ফাকুল হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অনবি অন হইদ অন যে আল্লাহ রে যে আল্লাহ অন আল্লাহ একমাত্র যথেষ্ট জীব যে আল্লাহ রাজি থাকিলে অনতুন দুনিয়ার হনকিয়া রে না লাগিব এই আল্লাহ এর ইবাদত তুমি দি হনকিয়ার শরীক করিন না পারে ওই আল্লাহ একমাত্র ইবাদতের দাবিদার ওই আল্লাহ একমাত্র ইবাদতের যোগ্য ওই আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই ইবাদত করার মতো ইবাদত করার মতো পূজা করার মতো কোনো মাবুদ নেই আল্লাহ বাদ আলাইহি তাওয়াক্কালতু এবং অন হইদ আর একমাত্র বর্ষার প্রতি করলে আল্লাহ আয়ার হন কি আর বর্ষার করে দুনিয়ার হন নেতার উপর দুনিয়ার হন কেতার উপর দুনিয়া হন রাজার উপর দুনিয়ার হন বাদশার উপর হন মার উপর বাপুর উপর হন কি আর বর্ষা নাই আলাইহি তাওয়াক্কালতু একমাত্র আর বর্ষা হইলে একমাত্র আল্লাহর উপর ওই আল্লাহ মহান আল্লাহ ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম যে আল্লাহ মহান আরশের একমাত্র মালিক আল্লাহ তাআলা আরারে এই আয়াত আরার বুঝতে সাহায্য দেয় আরার যত কষ্ট থরি যত দুঃখ থরি যত বড় বিপদ থাকে না কেন আর একমাত্র বর্ষা বীরগুণ দিয়ে বললি হার বলে একমাত্র আল্লাহর আল্লাহর ওর যদি বর্ষা করি আল্লাহর ওর যদি আর একমাত্র বর্ষা করে আল্লাহ বান্দারাই সত্যিকার অর্থ যদি তুই আর ওর বর্ষা গরজ দয় সত্যিকার অর্থ যদি তুই আর ওর আরে আর ওর থাওয়াক্কুল গরজ দয় তাহলে আয় আল্লাহ তোর হানে দিন না বললো তুই যত বড় গুণা করস যত মারাত্মক পর্যায়ে গুণা করস না কেন যেন করি ফেলে ইস বলে সুদ খাই ফেলে ইস বলে গুস খাই ফেলে ইস বলে বড় কবিরে গুণ তুথন গিয়ে দেরি তুই তুই বান্দা যদি আয় আল্লাহ রে একমাত্র বর্ষা গরি আয় আল্লাহর কাছে ইস দয় আয় আল্লাহ তোর টাকা তোয়ার ওর সাড়া দিয়ে তার একমাত্র প্রমাণ দিয়ে ফেরাও ফেরাম যেতে আল্লাহর দাবিদার করে খোদা দাবিদার করে ফেরাউর কৌমল তখন বলে ফেরাউর কৌমলে তার হাসে এসি তুই যে তার আর প্রভু দাবি কর তুই যে তার আর আল্লাহ দাবি কর তিনি আর আর দেশ মিলি বৃষ্টি নদে অনেক দিনর যার কারণে আর ফসল উৎপাদন নর দান নর শ্বাস নর অনেক অনেক কিছু নর তুই যদি সত্যিকার আল্লাহ ওইটা গদয় সত্যিকার প্রভু যদি ওইটা গদয় হারিয়ে তো তখন আর আর বৃষ্টি দান করি তখন ফেরাউন দে ফেরাউনে চিন্তা করি কি বৃষ্টি দিয়ে হলে ঠিক আছে হালিয়ে সকালে তোর আর বৃষ্টি দিন বৃষ্টি দিয়ে মহানোর পরে ফেরাউনে চিন্তা করে দি পৃথিবীর সমস্ত কার্যকলাপ ব্যাগিন দিয়ে সাত বৃষ্টি দণ্ডান ফেরাউনের পক্ষে সম্ভব নয় সমস্ত যত শক্তি আছে ফেরাউনের সমস্ত শক্তি ব্যাগিন দিয়ে সাথে ফেরাউনের পক্ষে বৃষ্টি দণ্ডান সম্ভব নয় তখন গভীর রাতিয়ে ফেরাউনে ব্যাগগুন যখন গুমবি সৈন্য সানা ব্যাগগুনের ফাঁকি দিয়ে ফেরাউন জঙ্গল যায় আল্লাহ রে আল্লাহ আয় ফেরাউন আয় মানুষ হলার হাসে মানুষ হলার খোদা দাবি করি আয় ফেরাউন তুই সারা দ্বিতীয় আর কোনো খোদা নেই দিয়ে আয় ফেরাউন জানি এরপর আর একটু দেখে বললে আয় একটু প্রভুত্ব দাবি করি বললে বলি ফেরাও আল্লাহ দাবি করি দেরি কিন্তু একমাত্র আল্লাহ তো তুমি তুই সারা পৃথিবীর আর কোনো কি মাবুদ নাই এ নাই মানি খোদা হালিয়ে যে আর কোমল আর হাসে আয়ের বৃষ্টি বৃষ্টির লাই সাহায্যে হালিয়ে বৃষ্টি দিন বলে হই আয় ফেরাউন একমাত্র তুই আল্লাহর উপর ভরসা করি তুই আল্লাহ যদি চাও আর সম্মান বাঁচাইতে পারিবা আর তুই আল্লাহ যদি চাও আর সম্মান
নিজের দুহারি না অর্থাৎ তুমি আল্লাহ যদি আরে আর দোয়া যদি কবুল না করো দয় আল্লাহ দুনিয়ার সমস্ত দরজা ব্যাকিন বন্ধ করে দেয় ফেরাউন দে তুমি আল্লাহ যদি আর দোয়া কবুল না করো তুমি আল্লাহ যদি আল্লাহ বলে দরজা বন্ধ করে দেয় আয় ফেরাউন রে তুই সৃষ্টি করলে কিল্লাই বানাইলে কিল্লাই আয় একমাত্র তুই আল্লাহর উপর ভরসা করি তুই আল্লাহর ডাকির তুই আল্লাহ দয়া করি আর হালি বৃষ্টি দি আর সম্মান রক্ষা করি আল্লাহ তাআলা ফেরাউনের হত হইনি ফেরাউনের হত হইনি ফেরাউনের হত হইনি কি দি সকালে বৃষ্টি দি আর তো ফেরাউন নয় ফেরাউন তো হলো দি মসজিদ আর আল্লাহর ইবাদত না করে আর তো ফেরাউনের মত মারাত্মক কোন গুনাহ না করি আয় তো আয় নিজে বুকুদার দিয়ে হইতে গেলে নাই তো ফেরাউনের এক বিন্দু পরিমাণ গুনাহ না করি আয় তো প্রতিদিন মসজিদের মেয়ে আয় নামাজ করি যতটুকু পারি আয় ডাকিল আয় যদি টাকার মতো আল্লাহ ডাকি দর তুই অবশ্যই আল্লাহ ডাকে তোর সারা দিবি আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কোরআন মে ইরশাদ করে দো বান্দা আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করে বান্দারে সাকরাত শুরু হই যে আগে গলার পর ধরে শুরু হই আগে আজরাইল তোর গরম মেরে ফসি যে আগে খবরত মেরে চলে যে আগে খবরত মেরে যে আগে খবরর বাসিন্দা হই আগে বান্দা তুই যদি তোরে তোর যত অপরাধ আছে সমস্ত অপরাধ বুঝি রায় আল্লাহর দরবার মেরে আয় আয়ুস তোর গুণে যদি আসমান জমিন পরিমাণ হয় সমস্যা নাই আয় আল্লাহর কাছে যদি আয় রে কমাস আয় কমা করে দিও বড় বেশি রাফর মানে গেলে তোর বাপে তোরে ত্যাজ্য পুত্র ঘরের আরো বড় অপরাধ দিলে তোর বাপে তোরে ঘরের তোর বাইর করে দেয় আরো বড় অপরাধ দিলে তোর শিক্ষক তোরে স্কুল মাদ্রাস উত্তম বাইর করে দেয় এক সে বড় অপরাধ দিলে তুই যার হাসে চোরি গরজ তুই চোরির বস্ত্র চোরি তুন দূরাই দেয় আরো বড় অপরাধ যদি গরজ দয় তোর দেশে তোর রাষ্ট্র তোর রাষ্ট্র নাগরিক হারিলে দেশ উত্তম বাইর করে দেয় আল্লাহ হদ্দে পান্দারে তুই যত বড় গুণা গরিবি গরজ না কেন দুনিয়ার সমস্ত ব্যাকুল তোর বাইর করে দিত পারে আয় আল্লাহ তুই যত গুনাগর আয় গুনাগর আয় আল্লাহ কোন দিন সরাই নদী আর গুনাগর আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আর গুনাগর আর জমির উত্তর হর দিন সরাই নদী তুই যদি গভীর রাতিয়ে হাজার নাফর মানে করানোর পরে গভীর রাতিয়ে এককভাবে উড়িয়ে তাহাজ্জুদ নামাজ মেরে দিয়ে যাই নামাজ উত্তিয়ে রে দুই রাহাত নামাজ পড়ানোর পরে আয় আল্লাহ যদি আল্লাহ বলি তাক দোষ দয় আয় আল্লাহ ফাতা দিলাম তোরে 91 আন রহমতের দরজা খুলি দি আয় তুই বান্দারে হাজার হাজার নাফরমানি করি কোন সমস্যা নাই আয় তোরে 91 গান রহমতের দরজা খুলি দি আর রহমতের দরজা আর রহমতের বলন মিলি উড়াইলাতে এক মিনিট দেরি না করি আল্লাহু আকবার আয় আল্লাহ বেন রহমানুর রহিম আয় আল্লাহ হাসি ফিরি আছে না আল্লাহ তাআলা পবিত্র কোরআনুর সূরা সূরা ফুরকানুর 65 নম্বর আয়াতুন মেদিয়া আয়াত হতা বিন হর ওয়াল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আকমাল আকমিন ইরশাদ করের বান্দারে সাকরাত শুরু হইছে বড় আগে গলার গর ঘুরি আইছে বড় আগে তোর ব্রেন নষ্ট হই বড় আগে তোর মাতার জ্ঞান থাকতে মাতার সেন্স ঠিক থাকতে ব্রেন নষ্ট হই যাইবার আগে আজরাইল তোরে দড়ি ফেলাইবর আগে ওই মুহূর্তে তোর অপরাধ বুঝিত পারে আয় আল্লাহরে চিনিত পারে আয় আল্লাহর দরবার মেদি আয় রে আয় আল্লাহর দেওয়া কফালিয়েন যদি আয় আল্লাহর কুদরতি ফাদ মেদি লাগাই রে আয় আল্লাহ তাআলার আয় আল্লাহর দেওয়া দুই চকুর পানি সারি দি আয় আল্লাহ তাআলার দেওয়া জবান দির যদি আল্লাহ হই রাগ মানুষ দয় হাজার গুণা করিস দুনিয়ার সমস্ত দরজা ব্যাগিন তোল্লাই বন্ধ করি ফেলাই বান্দারে তুই তো না জানো চাই তারা তো হনিকে না জানায় আর বান্দারে নিজের কুদরতে হাত দিয়ে হত সুন্দর করি বানায় হত আরাম করি বানায় হাজার গুণা করি লায় আর বান্দার লায় আর দরজা হনে দিন বন্ধ ন করি বান্দারে আয় হতা দিলাম হাজার হাজার গুণা করিল আর দেওয়া দুই সগত্তন ফারি সারি দিয়ে আয় আর দেওয়া জবান দিয়ে যদি আয় আল্লাহর ডাক দিত পারস দয় ডাক দিতে দেরি হবো বান্দা তোর ডাক কবুল করি তোর জীবনের সমস্ত গুণা হাতা মাফ করি তোর জীবনের সমস্ত গুণা মাফ করি দিয়ে আয় তুই আল্লাহ তুই বান্দার অ নাম মানায় আর প্রিয় বান্দার নাম উদ্দ দিলে কি দে এক মিনিটও দেরি ন করি গুম সুবহানাল্লাহ আল্লাহ বেন রহমানুর রহিম আল্লাহর হাসে হাজার গুণা করি গদের আল্লাহর হাসি ফিরি আইও আল্লাহর উপর ভরসা রাখো একমাত্র আল্লাহ পারে তোমার সমস্ত বিপদতন বাঁচাতে ভরসা করি সহ দুনিয়ার অনেকে হন বিপদতন বাঁচাই না পারিব একমাত্র আল্লাহ পারিব দে
তুমি যত বড় বিপদে থাকো যত বড় কষ্টে থাকো আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে তোমার বিপদ তোমাকে করে আল্লাহর উপর ভরসা করো এত লাই ফাকুল হাসবি আল্লাহ নবী তুমি হইতে আল্লাহই আল্লাহ একমাত্র যথেষ্ট আল্লাহর নবী যখন বলে মক্কার মেদি যখন নির্যাতন করে আল্লাহর নবী যখন মক্কার মেদি তাকিদ না পারে তখন আল্লাহর নবী যখন গভীর রাতে ঘুম গেই তখন আল্লাহর নবীর কাছে জিব্রাইলের পাঠায় জিব্রাইল তুমি যেই রান নবীর রাতে ঘুমতন ডাকি দাও ডাকি তুলি আর নবীরে তাড়াতাড়ি মদিনে হিজরত করতে হয় তখন হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর নবীরে ডেকে ইয়া রাসূলুল্লাহ অন ঘুমতন বিজং গই অন তুন মক্কার মেদি থাকিবর সময় আর নাই আল্লাহর হুকুম হই দে অন তুন মক্কা সারি মদিনা যে বললাই তখন আল্লাহর নবী উড়িয়ে উজু কালাম বানাইরি দুই হাত নামাজ করে দেখে দেখ আল্লাহর নবীর দরজার সেরফাল দে কাফের ইহুদি খ্রিস্টান আলো গিরি ফেলাই সমস্ত উগ্র সুইস ফেলাইব জাঙ্গা নাই এমন ভাবে গিরগি আল্লাহর নবীরে বাইরে লাই কতল করে ফেলাইব নাউজুবিল্লাহ আল্লাহর নবীরে বাইরে অন্মত্তরে মারিব তখন আল্লাহর রহমত দিয়ে আল্লাহ আন তান মদিনা জেবলে হইন কিন্তু আই জেইম কেন করি এত এত কাফরের মাঝে এদিক কিন তলোয়ারের মাঝে দেয় গর্তন কেন করি বাইরে তখন আল্লাহ তাআলার শাস্তির দো নবী আয় তোমার বন্ধু হিসেবে গ্রহণ করি গায় তোমার তো বিপদ ফলাইরে দূরে সরি না রাইকুম ইন্নাল্লাহ মানা আয় তোমার বিপদ ফলাই না আল্লাহ বইন দেখুম তুই নবী দরজা তুন বাইরে বাইরে অনর পরে আয় তুই নবীরে কেন করি সুন্দরভাবে মদিনা ফসাই মিনা আল্লাহ বালা করি জানি তখন আল্লাহর নবী আদি আল্লাহ তো জানি অন রক্ষা করি ফারিবেন দিয়েন কিন্তু এর পরও অন যে আরে এবং হইবেন দে ফাকুল হাসবি আল্লাহ আর এই হংকরে হনিকে আর হনে কিছু করি না পারিব আর আল্লাহ চাইলে ব্যাগুনের ব্যাগিন কিছু করি পারিব এই হই রে হংকর সারিবেন তখন আল্লাহর নবী হদি আল্লাহ রে সামান্য হাতন মেরে হব হংকর আরিব হদার রে সামান্য হাতন মেরে হব বালি আরিব হব হংকর আরিব আর আই মাইলে এক মিকে না মারি তুই মার সেরিফাল দিত শত্রু সেরিফিন দিত শত্রু গিদি ফেলে ই আই নইলে সামনে মারি তুই নইলে ভিজে মারি তুই নইলে ডানা মারি তুই জানে মিকে না মারি তুই তাহলে আর বালি কি করিব তখন আল্লাহ হদি নবী অনর হাসিল দি অনর সুর অনর হাসিল দি বালি সুরাই দন আর আর হাসিল দি আয় আল্লাহর হাসিল দি ওই বালি গিন লইরি প্রত্যেক ইহুদি খ্রিস্টান কাফরালর সবুজে গজে এর ফালান আল্লাহ আল্লাহর নবী ঠিকই গরতন বাইরে আনার পর এক মুষ্টি বালি বা হংকুর লইরি আল্লাহর নবীর সামনের মিকে সুড়েই মুহূর্তের মধ্যে সারিও কিনে দি ওই বালি সরিফ মুহূর্তের মধ্যে সমস্ত ইহুদি খ্রিস্টান কাফরাল সুখ ব্যাগনন্দ গিয়ে আল্লাহর নবী সুন্দর ভাবে ওই ইহুদি খ্রিস্টান মাঝে আড়িয়ে গিয়ে মদিনা গিয়ে মদিনা যাওয়ার পরে একদিন বলে আল্লাহর নবী তো বুঝার গর্ব নবী তুমি তো মক্কার তুম সুন্দর ভাবে মদিনার মেয়েদি হিজরত করিলা ওই সময় মেয়েদি তুমি তো সামান্য বালু কি করি হবে সামান্য বালো তোমার সামনে মিকে দিয়ে দে তো তুই কেন করি না ইহুদি সমস্ত ইহুদি খ্রিস্টান হল অনেকে কেন তোমার না দেখে তখন আল্লাহ নবী হদ দিয়ে আর নাই তো না জানি আমি আর যেভাবে হুকুম দিও নাই ঠিক সেইভাবে পালন করি তখন আল্লাহ হদ দে নবী তোমার হামাসিন্দি তোমার হামাসিন্দি বালু লইয়ের সিডর আর আয় আল্লাহ জিম্মাদারি লইলাম দে ওই বালু ওই গুণ প্রত্যেক দুনিয়ার কোন নেতা কেতা অনেকে কিছু করিম না পারি যদি একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করি তারা দেয় আর এই কলব এক কান কলব লই আর মুত্তাম চাই যে কলবন মেদি একমাত্র আল্লাহর ভয় থাকিব যে অন্তর মেদি একমাত্র আল্লাহর মায়া থাকিব আল্লাহর মহব্বত থাকিব এলে একদম কলব লই আর ব্যাগুন দুনিয়া একদম যাবে ব্যাগুনের আশা ব্যাগুনের আকাঙ্ক্ষা কিন্তু আর দুনিয়ার মেদি দুনিয়ার এই যে অনেক খারাপি অনেক কিছুর মাঝে আর অনেক সময় এই আত্মা এই কলবিয়ান মেদি হারাফি আইলে জাঙ্গালে ফেলায় তখন আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা কিনা আর কিন্তু যাবে বায়ল বন্ধুবল মুরব্বিয়ল মনগরম আর
যদি সৃজনশীলত্ব নেড়ায় বেলে একদম বাসন মেদি উড়ি দেয়। অনেক সময় আগেকার জমানা এখন না বা অনেক সুপার সার্ভিস এসালামুই আগে যেত লাল বোর্ড আসেন এত যেত ফত ফত মানুষ লইত গাড়ি আসতে চলাইত ওই সময় মেদি খেয়াল যারা গেইও খেয়াল আছে ওই সময় মেদি মানুষ হলে উড়িবার সময় উড়িয়ে একজন হাতে গাড়ি জোরে চলা আরেকজন হাত আসতে চলা আরেকজন হাত ইতারে মার আরেকজন দর আরেকজন দর এতে হত হওয়ানোর পরও ড্রাইভারের কিনা থাকে ড্রাইভার এখন নমাতে কারণ ড্রাইভারের সিন্তল দিতে ইতের গন্তব্যস্থল জিয়েন বাসকালি আইরি ঠিক সময় পৌঁছে বিয়ে নিতের গন্তব্য যে যত যে যত কিছু হব হোক ইতার হানোর বাইরে ঠিক তো দূর ইতে ঠিক সময়ে বাসকালীন মেদি আইরে পৌঁছিত পারে কে আর পৌঁছিত পারে দে হনেকে আর হতে হানো নল দে যদি হন প্যাসেঞ্জার হাতায় মাথা গরম করতু হনেকে আর হাতায় যদি মাথা গরম করে গাড়ি চালালে বন্ধ করতু তো ইতে ইতে ঠিক জায়গা আইরে পৌঁছে নিত ঠিক তো দূর দুনিয়ার মেদি তোমার চিন্তা দায় দায় সুন্দর একটা কলক লাইর কবর যাইম তার মাঝে অনলাই অন দুনিয়ার হাজারো মানুষ হাজার দিল্লে অনর বদনামি করিব হাজার দিল্লে হারাপি হব এইর মা হতা এই হতা এইর মাঝে হান্দনের সময় অনর্থ নাই যদি সময় দমবে অনর জীবন বরবাদ আর ইন হতাই হানন লইর যদি অনে অনর গন্তব্য বরাবর যাইবর ঠিক গন্তব্য ঠিক রাখন দয় তখনই অনর সাকসেস হইবে নর সাকসেস হইতে না অনে হাজার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ভালো হাজ যদি গরম দই হাজার মানুষের সামনে আড়ে 99% মানুষ আমাদের ভালোবাসত না 100% মানুষ আমাদের ভালোবাসিব কিছু মানুষ আমাদের বিভক্ত থাকিব কিছু মানুষ আমাদের দোষ বাইর করিব কিছু মানুষ আমাদের দোষ ফিসে ঠানি দিতে চাইব ইন ব্যাগিন বাদ দিয়ে হনেকিয়া হনে গেলদের হনে হারাপ ফর হনে বিপদ গড়ের হনে শেকায়ত গড়ের হনে বদনামি গড়ের হনেকিয়ার হঠাৎ খান্ন দি যদি আর গন্তব্য ঠিক রাখিতে পারি দয় আর এই কলপান যদি সুন্দর করে কবরে যেতে পারি দয় তখন আর জীবন সাকসেস হবো না অথবা জীবন সাকসেস হইত নয় এত লাই আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আর এই কলবন মেদি আর এই কলবন মেদি দুনিয়ার যত ভয় আছে সমস্ত ভয় ব্যাগ দূর করে একমাত্র আল্লাহর বর ভয় সাইকা করি দেব এবং আর সর্বাবস্থায় যত বিপদ করি যত কিছু করি না কেন আর আর অনেকে আল্লাহ বাদ অনেকে বাসেন না করি বলতে সব সময় আল্লাহর ওর ভরসা করিবেন সব সময় আল্লাহর ওর তাওয়াক্কুল করিবেন আর অনেকে আর ওর তাওয়াক্কুল নয় আল্লাহর ওর যদি তাওয়াক্কুল করেন দেন অনর হয়তো বা আল্লাহ সরাসরি বাঁচাইব না অথবা হনে ফেরেস্তার মাধ্যমে বাঁচাইব না অথবা হনে হাজুর মাধ্যমে বাঁচাইব না অথবা হনে মানুষের মাধ্যমে বাঁচাইব যে হলো আর অনেক অন যদি একমাত্র আল্লাহর ওর ভরসা করেন দেয় যে হনে হার অনর আল্লাহ বাঁচাই দিব দিব হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এই আশা রাখি যদি অন আল্লাহর ওর তাওয়াক্কুল করি তাহলে আমার জীবন সাকসেস এটা লাই আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আর এই অন্তরের মেরি আল্লাহ তাআলার যত ভয় আছে যত কি মহব্বত আছে ইন বিয়া কিনারা অন্তরের মেরি জায়গা দিব তৌফিক দান করো আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহ।